फोन पे दे तो फोन पे। ছাতা দিচ্ছি, এটাতে আপনারা একটা আসা যাওয়া করো। এটা 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 কোন জায়গা? মার্বেল, মার্বেল লেক। আমরা এখন মার্বেল লেকে এসেছি। তো এখন চারিপাশটা প্রচন্ড বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, যার কারণে আমরা এখন নামতে পারছি না, গাড়ির মধ্যেই বসে আছি। এই দেখুন, ভালো বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না, ছাতাও মানবে না। পুরো গাড়ির মধ্যে বসে আছি, মানে ছাতা টাতা কিছু মানছে না, মানে এত বৃষ্টি হচ্ছে বাইরে, আর কুয়াশা চারিদিক অন্ধকার হয়ে গেছে। তো বৃষ্টিটা একটু কমলে তারপরে নামবো। এখন দেখি নামতে পারি কি না, তার টিনে বৃষ্টি থামবে তবে তো, কখন থামবে তা জানি না। তো আজকে মার্বেল পাহাড়টা ঘুরবো আর অযোধ্যা পাহাড় যাবো। এই এটা এটাই তো অযোধ্যা পাহাড় না? ও, এটা তো অযোধ্যা পাহাড়ের মধ্যেই মার্বেল পাথর, মার্বেল পাহাড়টা আছে, মার্বেল লেক, সরি মার্বেল লেক। আর এরপরে আরও কী কী জায়গায় যাবো সেটা এখন বলতে পারছি না, ড্রাইভার দাদা নিয়ে যাবে আমাদেরকে, তো সেগুলো গিয়ে দেখাবো, মানে ওখানে গিয়ে পৌঁছে দেখাবো। তো এখন কখন নামবো জানি না, গাড়িতে ওয়েট করছি, পরে আপনাদের দেখাচ্ছি গাড়িটা, মানে বৃষ্টিটা থামলে নেমে দেখাবো। সাইটসিইং পুরুলিয়া আজকেই লাস্ট, মানে আর কিছু দেখার নেই, আমরা হয়তো কালকে না পরশু দিন চলে যাব। তো আর তো যেটুকু ছিল ঘুরে দেখিয়ে দিয়েছি, তো কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে ভিউটা। তো আজকে আর ব্লগটা বাড়াবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। পেছনে গাছ, পাহাড়, তো আজকে আর ব্লগটা এখানে আর বেশি বাড়াবো না, মানে এখানেই শেষ করবো। তো ঠান্ডায় কথা বলতে পারছি না, তো আজকের মতো টাটা, বাড়িতে গিয়ে আবার কথা হবে। হ্যাঁ, আমার মানে চ্যানেলটিকে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। হ্যাঁ, তো আজকের মতো বাই। বলো।